हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें हमार बापर बाड़ी एसे बापर बाड़ी बुड़ो रान्ना पुजो। भाद्र मासे अनेक रान्ना आचे, सबचे बड़ो रान्ना हलो बुड़ो रान्ना। एई बुड़ो रान्नार किछु मुहूर्त आमी तोमादेर संगे शेयर करछी। बिकाल बेला आमी सब्जी काटते बसेछी, प्राय सब्जीटा काटा हुए एसेछे। एई सब्जीगुलोके भालो करे धुये राखबो। সন্ধ্যা হয়ে গেছে, এবার রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে আলু ভাজছি। 11 রকমের সবজি ভাজা হবে। প্রত্যেকটা ভাজাই আমি ডিপ করে ভাজবো, কারণ না হলে পরের দিন খাওয়া দাওয়া হবে তো নষ্ট হয়ে যাবে। এইদিকে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে সাঁতলাচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এদিকে আলুটা ভাজা হয়ে এসেছে, তারপর এতে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে এবারও ডালটাকে চচ্চড়ি মতো করব। ডালটার মধ্যে কোনো জল থাকবে না, জল থাকলে ডালটা নষ্ট হয়ে যাবে। একদম শুকনো শুকনো করব। ডালটাকে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। কষতে 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 অটোমেটিক শুকনো হয়ে যাবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটাকে একটু ডিপ ডিপ করে ভাজবো, আর ডালটাকে কন্টিনিউ নাড়বো এক হাতে। ডালটা নাড়তে নাড়তে শুকনো হয়ে এসেছে, প্রায় ডালটা হয়েই গেছে। ডালটা নাবিয়ে রাখবো। এদিকে পটলটা ভাজছি। বেগুন হয়ে গেছে, আলু হয়ে গেছে, তারপর পটল হচ্ছে। পটলটাও ডিপ ডিপ করে ভেজে নিলাম। এরপরে ভাজছি কুমড়ো। কুমড়োটাকেও সেমভাবে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর কলা ভাজা হচ্ছে, কলাটাকেও সেম প্রসেসে ভেজে নেব। এইরকম করে 11 রকম ভাজা হবে। এদিকে মালপোয়া পিঠে চাপিয়ে দিয়েছি। ডাল চচ্চড়ি হয়ে যাওয়ার পর মালপোয়া পিঠেটা হচ্ছে। আমি একটা কড়াইতে 6-7টা করে মালপোয়া পিঠে করতে পারি। মালপোয়া পিঠেগুলো দেখো কীরকম কী সুন্দর ফুলছে। একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে। মালপোয়া পিঠের ব্যাটারটা যদি ঠিকঠাক হয় না, মালপোয়া পিঠে খুব সুন্দর হয়। আমরা মালপোয়া পিঠাকে ভাজা পিঠে বলে থাকি। দেখো কীভাবে ফুলছে, কীভাবে মালপোয়া পিঠেগুলোকে ভেজে নেব। একটা একটা করে উল্টে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পর তবেই আরেক পিঠ উল্টাচ্ছি। দেখো কীভাবে ফুলেছে। ব্যাটারটা সুন্দর হলে মালপোয়া পিঠে সত্যিই সুন্দর হয়। ব্যাটার খারাপ হলে মালপোয়া পিঠে করতে খুব কষ্ট হয়। আমি এটা বিকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, সব চিনি, গুড়, চাল, ময়দা সমস্ত কিছু ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম। দেখো যে একটু চপ চপ লাগছে, কিন্তু চপ না, এটা মালপোয়া পিঠে, রান্না পুজোয় চপ হয় না। মালপোয়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আর এইদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে, সঙ্গে অল্প একটু শশা ছিল, এই শশাটাকে ঢেঁড়সের সঙ্গে দিয়ে দিয়েছি। মালপোয়া পিঠের পরিমাণটা আমাদের অনেকটা হয়, সেই জন্য আমি একটা একটা করে করি না। আমি 5-6-7টা যতটা ধরে। এদিকে নারকল ভাজা হচ্ছে। ভাজাভুজি করতে তো সময় লাগবে না, ডিপ করে ভাজা, তবে নারকলটাকে বেশি ডিপ করবো না। নারকলটা বেশি ডিপ হয়ে গেলে তিতো তিতো লাগে। হালকা করে ভাজবো নারকলটাকে। মালপোয়া পিঠেগুলো শেষ হয়ে এসছে। চালতার চাটনিটা চাপিয়ে দিয়েছি। চালতার মধ্যে আছে একটু তেঁতুল, এতে চিংড়ি মাছ দেবো। এদিকে ভাজাভুজি শেষ হয়ে গেছে, পায়েসটাও চাপিয়ে দিয়েছি। পায়েসটা একদম শক্ত শক্ত হবে, শুধু দুধের পায়েস, শুধু এর মধ্যে একটু কাজু কিশমিশ দেবো, আর একদম শক্ত শক্ত হবে। গ্রেভি থাকলেই জিনিসগুলো খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি শক্ত শক্ত করে। এরপর মাছ হবে। মাছের মধ্যে আছে ইলিশ মাছ আর কাটাপোনা মাছ, অল্প একটু চিংড়ি মাছ, যেটা আমার চাটনিতে দিতে হবে, চালতার চাটনিতে। মাছগুলো ভাজছি,
প্রথমে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলোকে একটু ডিপ ডিপ করে ভাজবো, যেহেতু সব কিছু রান্নাই পরের দিনের জন্য, তো এইসব রান্না ফ্রিজে ঢোকাতে নেই, সেই জন্য প্রত্যেক রান্না আমি একটু ডিপ ডিপ করেই ভাজছি যাতে খারাপ না হয়ে যায়। এখানে প্রায় 5 কেজির মতো মাছ আছে, এই মাছগুলো ডিপ করে ভাজতে একটু সময় লাগবে। আমার প্রতি বছর 2:30-3টে বেজে যায় রান্না শেষ হতে, এবছর দেখি 2021 সালে কত সময় লাগে রান্নাটা শেষ হতে। ইলিশ মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার পোনা মাছগুলো ভাজবো। পোনা মাছটাকেও আমি ডিপ করে ভাজবো। রুই মাছগুলো একটা পর একটা উল্টে দিচ্ছি, এখনো দুটো পদ বাকি, মাছের তরকারি আর মাঝমিশলি সবজি দিয়ে একটা তরকারি। পোনা মাছগুলোকে একটু ডিপ ডিপ করে ভেজে নেব। আমি প্রত্যেকটা জিনিসই ডিপ ডিপ করে ভাজছি যাতে পরের দিন না নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের তেল পোটাগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু মোচমোচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পাঁচমিশলি তরকারিটা করব। এই পাঁচমিশলি তরকারিটাকে আমাদের রান্না পুজোয় ছেঁচড়া বলা হয়। রান্না পুজোয় এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, প্রত্যেকটা আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারই এই তরকারিটা খেতে ভালোবাসে। তরকারিটা এই মাছের তেল পোটা দেওয়া হয় বলে খুব সুন্দর টেস্ট হয়। এই তরকারিটা জল ছাড়া প্রথমে আমি ভেজে নিয়েছি, তারপর তো মশলা দিয়ে কষছি, কষতে কষতেই তরকারিটা হয়ে যাবে, প্রত্যেকটা সবজি নরম হয়ে যাবে। যত রকমের সবজি আমি ভাজাভুজি করেছি তত রকমের সবজি এই তরকারিটা দেওয়া আছে। এই তরকারিটা শেষ পদ, মাছের তরকারিটা আমি আর দেখাতে পারলাম না। এই তরকারিটা হয়ে যাওয়ার পর আমার রান্না কমপ্লিট হবে। এবছর একটু তাড়াতাড়ি রান্না হয়ে এসেছে, এখন বাজে 12টা, মানে 12:15-র মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। প্রতি বছর আমার অনেক দেরি হয়, এবছর একটু তাড়াতাড়ি রান্নাটা করতে সক্ষম হয়েছি। রান্না শেষ হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেব। এখানে সমস্ত রকম ভাজাভুজি আছে, যে ভাজাগুলো আমি ভাজলাম এর মধ্যে নারকেল ছাইটা আমার দেখানো হয়নি, চাল কুমড়ো দিয়ে একটা নারকেলের ছাই হয়। এখানে 11 রকম ভাজা আছে, ডাল চচ্চড়ি আছে। রান্না কমপ্লিট। আমার এই রান্না পুজোর রান্নাগুলো তোমাদের দেখতে কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। প্রতি বছর আমরা রান্না পুজো খুব এনজয় করি, খুব ভালো লাগে। প্রত্যেকটা আইটেম আমি খুব যত্ন সহকারে রান্না করি। এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমে সকালে মা মনসাকে সমস্ত আইটেম দিয়ে পুজো করা হয়েছে। মায়ের খাওয়া দাওয়ার পর তারপর বাড়ির সবাইকে খাবার পরিবেশন করা হবে, এইভাবে আজ সারাদিনটা চলবে। এখানে আমার ছেলে স্বামী খেতে বসেছে, সেই খাওয়াটা তোমাদের সঙ্গে সামান্য কিছু শেয়ার করলাম। ছেলে খাচ্ছে, ছেলের পাশে আছে আমার মাসি, এদের খাওয়া দাওয়ার পর আরও অনেকে আছে, খেতে বাকি আছে, তারা খাওয়া দাওয়া করবে। এইভাবেই আজ সারাদিন খাওয়া দাওয়ার পাঠ চলবে। এখানে আমার বাবাকে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, এখানে আমার বাবা খাচ্ছে, সমস্ত রকম আইটেম দেওয়া হয়েছে আমার বাবাকে। এই ডাল চচ্চড়ি দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগে, পান্তা ভাতে একটু ডাল চচ্চড়ি না হলে ঠিক মানায় না। আমার খাওয়াটা আমি আর দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার রান্না পুজোর সবর তোমাদের কেমন লাগলো জানাবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।